আপনি যে বিভিন্ন বিষয় নিয়ে আহ সমালোচনা ঝড় তুলছেন যে ইসলাম এটা করেছে ওটা করেছে আহ আয়সা রাজিয়াল যে বিবাহ নিয়ে আপনি যে ঝড় তুলেছিলেন এগুলোতে যে আহ আপনি যে ব্রাদার রাহুল হোসেনের সাথে যে সমালোচনাটা করেছিলেন এটা এটাতে যে আপনার আমি বহুত যুক্তিতে হেরে যাওয়া দেখা পাই আমি আমি পুরো পুরো এপিসোডটা টা দেখেছি আপনার যুক্তিগুলো হালকা ছিল এটা কি কি আসলে ডিবেট নিয়ে আপনি ওই ডিবেটের অংশগুলো দেখে যদি বলতে পারেন খুব ভালো হয় আর এখানে অনেকে অনেক কথা বলেছেন যে বিশ্বের প্রশ্নের উত্তর দিতে পারেনি এই পারেনি আমি যদি এটা আপনি আমাকে যদি চ্যালেঞ্জ করেন তাহলে আমি দেখাতে পারি প্রত্যেকটা জায়গায় আমি সবগুলোর উত্তর দিয়েছি এখন যদি উত্তর যার যেমন যার শিক্ষা দীক্ষা নেই সেটা তো বুঝতে পারে নাই বলতে দেয়নি সেটা অন্য বিষয় সেটা নিয়ে আপনি দেখতে পারেন আর বিতর্ক নিয়ে তো মানে আপনার নবীর যে চরিত্র সেটা তো ভালো করে আপনার বুঝে যাওয়া উচিত কারণ ওইখানে তো এটা আপনার সেই রাহুলও স্বীকার করেছেন যে তিনি এই যে ফাতেমার ফাতেমাকে বিয়ে দেওয়ার প্রসঙ্গে আলীর কাছে বিয়ে দিল সে কুচি বইলা কিন্তু আবু আবুকের কাছে বিয়ে দিল না তো সেটা যে শেষ হাদিস

আপনি কি মনে করেন যে ওই ডিবে আমি হেরে গেছি তাই তো আপনি তাই তো হ্যাঁ তাহলে আপনার ইমানি দায়িত্ব হচ্ছে টা অনেক মুসলমানকে দেখানো যেখানে একজন নাস্তিক এত শোচনীয় ভাবে পরাজিত হয়েছে তাই তো দেখাবেন মুসলিম নারীদেরকে দেখাবেন যেহেতু নারী কেন্দ্রিক দেখাবেন তাদের তারা নিশ্চয়ই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দেখবেন আমি তো এটা চাই এই জন্য আমি কখনোই বলি না আমি আমি তো বলি যে ওটা খুব আমার দাঁত একদম ভেঙে গেছে একটা জিনিসকে লাস্ট একটা জিনিস যদি আপনি একটা ভিডিও আমি একটা আহ আপনি আপনি যে বিশ্বাস করেন যে পৃথিবীতে কোনো আল্লাহ বলতে কোনো সৃষ্টিকর্তা নাই বা প্রকৃতির দ্বারা আপনি জন্মেছেন আপনি প্রকৃতি প্রকৃতি আপনি সৃষ্টিকর্তাকে কি বিশ্বাস করেন তাহলে আপনি কোথা থেকে জন্মেছেন

দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু অনুপরাম তাহলে তাহলে কি কি বিশ্বাসটা করেন কি ধারণ না আপনি দেখতে পান না তার বিশ্বাসটা কেন করেন কি কারণে মানে দেখেন আপনি গরু বাছুর যেগুলো আছে বা বেলেগ যেগুলো জন্তু জানোয়ার আছে যেমন আমি একটু হাওয়া দেখাল দেখালাম যে বাতাস আপনি অনুভব করতে পারেন এই যে ধোঁয়া ছিল তো আপনি আল্লাহ বিশ্বাস করেন কি দেখে কি আপনি কি পেয়েছেন বিশ্বাস করি যে হ্যাঁ আমি যেগুলো কোরআন কোরআন কোরআনে যেগুলো আল্লাহ বলেছেন যে আমি কোরআন যা আল্লাহ বলেছেন এটা প্রমাণ কি কো কোরআন যা লেখা এটা আল্লাহ বলেছেন এটা প্রমাণ কি এটা প্রমাণ এটাই তো আমি বলছি দেখেন এটাই বলছি যে আল্লাহ বলে নাকি সাপোজ ধরে নিলাম যে কোরআন কোরআনে লেখা আছে হ্যাঁ আপনি বর্তমানের জন্য ধরে নেন যে কোরআনে লেখা আছে যে আমি বাতাসকে সৃষ্টি করেছি আমি সাগরকে সৃষ্টি করেছি তার পানিকে দুভাগ করেছি তারপর

চার হাজারের উপরে ধর্ম আছে আমি দেখাতে পারবো আমি আপনাকে বলি আপনি আপনার ধর্মতে থাকেন আপনার ধর্মতে চোদ্দশো বছর আগে এমন কি কথা বলেছে যেটা চোদ্দশো বছর আগে কেউ জানতো না এমন একটা জিনিস দেখেন আমি এখন কালিমাপুরে মুসলমান হাজার দেখান দেখেন হ্যাঁ আহ আগে বলেছে বিজ্ঞানীরা এবং গাছের শুনেন বিজ্ঞানীরা বলছে যে কোনেন বিজ্ঞানীরা কি বলে সেটা না বিজ্ঞানের একটা ব্যাখ্যা থাকে হ্যাঁ বিজ্ঞানীরা কি বলে এটা ধার্মিক না রে ভাই ধর্ম প্রচারক না আপনি তো বিজ্ঞান বিশ্বাস করেন কোন কোন বিজ্ঞানী আমি বিশ্বাস করি বিশ্বাসের বিজ্ঞান বিশ্বাসের জায়গা না বিজ্ঞান কোনো ধর্ম না যে বিশ্বাসের জায়গা বিজ্ঞান কী ব্যাখ্যা দিয়েছে কোন বিজ্ঞানী কী বলেছে সেটা অন্য বিজ্ঞানী কী কি সেটাকে খারিজ করেছেন এটা অনেক বড় বিতর্ক বোঝার চেষ্টা করেন কোরআনে এমন কি লেখা আছে যেটা তৎকালীন সময় ছিল না এবং যেটা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত সত্য হিসাবে দাঁড়িয়েছে যেমন অক্সিজেন অক্সিজেন এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকি এটা 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 ফ্যাক্ট হ্যাঁ তো এইরকম একটা জিনিস দেখান যে বিজ্ঞান এখন প্রমাণ করেছে চোদ্দো বছর আগে কোরআনে এটা লেখা ছিল যেটা অন্য কোনো ব্যক্তি জানত না সেই সময় চর্চিত হয় না এমন একটা একটা উদাহরণ আপনি দিয়ে দেন আমি পড়ার জন্য রেডি কোরআন নিয়ে আসবো সামনে সামনে আছে তেলাত করা শুরু করবো শুনেন আল্লাহ চোদ্দশো বছর আগে বলেছেন না যে সাগর সাগর মহাসাগরে যেগুলো কিছুমান জায়গা আছে যেগুলোতে আহ যে আমি যে বললাম অল্প আগে যে সাগর সাগরকে দুভাগে ভাগ করেছে যে এক সাগরে পানি আলাদা আরেক সাগরের পানি আলাদা কোথায় সাগর দুভাগে ভাগ আছে না না সাগরে পানি যে আলাদা সাগর সাগর প্রভাবিত হচ্ছে কিন্তু সাগরে পানি আলাদা আলাদা কালার কোথায় কোথায় দেখলেন আলাদা আলাদা পানি পানি তো আলাদা আলাদা আছে না সাগরে আচ্ছা ভাই ভাই maaf করা জানা আমার আমি তো কোরআনটা নিছিলাম বুঝছেন হ্যাঁ एक्चुअली পরে আমি একজন মুসলমানই দেব হ্যাঁ কিন্তু আপনি আমারে সেই সুযোগটা দিলেন না আপনি যে এই কোরআন আলাদা প্রমাণ করতে পারে না আগে প্রমাণ করতে পারে না কিন্তু সেগুলো আগে আগে প্রমাণ করতে পারে না কোনটা কোনটা সাগরের পানি আলাদা দুই ভাগ এটা কোন কোন বিজ্ঞান

দেখুন আপনি বলেন আপনি কি খাতনা করেছেন হ্যাঁ 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 খাতনা খাতনা যে বহুত হিন্দু হিন্দু মানুষের যে করে না খাতনা হ্যাঁ দেখেন খাতনা না করলে কি কি রোগ হয় আপনি তো জানেন এটা না খাতনা না করলে যে রোগ হয় এমন না এটা এক একজনের যৌন অঙ্গ এক এক রকম আপনি যদি এখানে খোলা না বেশিরভাগ দেখবো না বেশিরভাগ দেখলে আপনি পারবেন না আপনি বেশি কিন্তু আমি হ্যাঁ আমি না বলে এই কথাগুলো ইসলামের খারাপ থেকে খারাপ না এই খারাপ থেকে এক একজনের এক রকম হয় জনির বিভিন্ন শেপ থাকে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম যেমন ব্ল্যাক দের পুরুষঙ্গ একরকম হোয়াইটদের একরকম আমাদের ভারতীয়দের একরকম হ্যাঁ আমাদের শোনেন

আমাদের ইহুদিরা কিন্তু আগে ইহুদিরা ইহুদিরা মুসলমান ইসলাম আসে সাড়ে চোদ্দশো বছর আগে ইহুদিরা আড়াই তিন হাজার বছর ধরে তারা খতনা করে কেমনি তাহলে এটা শুনেন শুনান কোরআন কোরআনে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের কথা নাই খালি দেখেন আপনি বোঝার চেষ্টা করেন এটা হচ্ছে দুঃখজনক বিষয় আচ্ছা আপনি বাহাই যে ধর্ম আছে বাহাইদেরকে বিশ্বাস করেন তাদের ধর্ম যে সঠিক এটা মানেন না না আমি বিশ্বাস করি না বাহাই ধর্ম আচ্ছা চমৎকার আহমেদীয়া হ্যাঁ আহমেদিয়া কি বলছেন

মরিয়ম মরিয়ম আল্লাহ সুরাম সুরাম মরিয়মে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে মরিয়মের পেটে থেকে ঈসা আলাহ জন্মগ্রহণ করেছেন এটা তো দাবি ভাই আমি আমি একটা পুস্তকে দেখেন আমার হাতে এই যে পুস্তকটা আছে এটা নাম কোরআন হ্যাঁ এইটা এটা এটা আপনি দাবি করছেন আল্লাহ এটা প্রমাণ কি কোরআনে লেখা এটা সার্কুলার লজিক হয়ে গেল না আমি একটা স্পাইডারম্যান এই বইটা ধরেন এটা স্পাইডারম্যান বই এখন আমি স্পাইডারম্যানের মধ্যে লিখলাম যে মোহাম্মদ আমার আগের নবী ছিল এখন বর্তমানে আমি নবী হ্যাঁ এখন এটা যে সত্য এটা প্রমাণ কি স্পাইডারম্যান সত্য এই বই ধরেন এটা স্পাইডারম্যান এই বইটা না এটা সত্য প্রমাণ কি এই বই লেখা আছে এই বই লেখা আছে এটা সত্য হয়ে গেল তো সার্কুলার লজিক এটা তো হবে না আপনি দিলা যেগুলো 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 কথা কথা আগে কি মহম্মদের আগে কি ঘটনা করা হইতো না

আমি দেখি এটা অডিও সহ দেখানো উচিত আমার একটু সময় দেবেন এটা খুবই এখনই দেখতে পাবেন কই গেল আমি একা মানুষ তো একটু দেরি হয় বাট আপনি এটা দেখলে বুঝতে পারবেন আপনার বিবেক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন আমাকে একটু সময় দেন জাস্ট আমি বের করছি আশা করি এটাতে দাঁড়া আমি ডাউনলোড করে দেখাই তাহলে সবার জন্য ভালো হবে আপনি যদি এর মধ্যে হ্যাঁ আপনি যদি কোরআনের একটা মিরাকল বা একটা আয়াত দেখান এখন ভাবতেও পারেন আপনি বসে বসে যে এমন একটা আয়াত যে আয়াতে এমন কিছু লেখা আছে যেটা আগে কেউ জানতো না এরকম যদি একটা কিছু আমাকে দেখাইতে পারতেন তাহলে এটা মানে খুব ইয়ে হইতো আর কি যে আমি কালিমা পড়ি মুসলমান হয়ে যেতাম কারণ এটা একটা দরকার এমন একটা জিনিস যেটা অতীতে কখনোই ছিল না এবং এটা আপনি দেখাইতে পারছেন এরকম হলে ভালো হয় এটা তো শুনতে পাচ্ছেন না

তিনি নিয়ে গেলেন তিনি বলেছেন আপনি নিজে বলেছেন যদি কেউ ধর্ষণ করে বা অন্য কোনো খারাপ কাজ করে তাহলে একজন মুসলমান হিসেবে আমি এটা গোপন রাখবো যেহেতু তিনি একজন মুসলমান না না ফার্স্টে আপনি ফার্স্টে আপনি বলেছেন যে ধর্ষণ করলে বা এই লাইনটাতে নিয়ে গেছেন তো আমি বলতে চাই নাই আপনার মতামত আচ্ছা আপনার আপনার মতামত বলেন আপনার মতামত বলেন আপনি কি কোরআন কোরআন মানে সুরা নূরের আয়াত নম্বর 19 মানে আপনি কি আরেকজন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবেন নাকি আপনি দোষ ত্রুটি সবার সামনে তুলে ধরে তার বিচারের জন্য ভূমিকা রাখবেন কোনটা করবেন বিচারের জন্য মানে কি তার সংশোধনের জন্য আমরা দোষ ত্রুটি ধরতে পারি কারণ সে এই কামটা যে করেছেন তিনি মুনাফিক আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে যে এক মুসলমানের দোষ গোপন রাখো আরেক মুসলমানের কিন্তু সে জিনা কার্য করেছে সে সে পাপিষ্ট

হ্যাঁ এই যে এই যে এই যে আশাফুল মাকুকাত শ্রেষ্ঠ এখানে যারা দেখতে প্রায় তিন হাজার মানুষ ফেসবুক ইউটিউব মিলিয়ে এই এটা কিন্তু অর্থ আশাফুল জানেন কারণ কি জানেন যে আপনার কথাবার্তা আপনি বলে দিলেন পশু প্রাণী কিছু বোঝে না পশু প্রাণী বোঝা কি আপনি জানেন আপনি বোঝেন না তাদেরকে এটা হচ্ছে আপনার প্রবলেম তারা ঠিক বলছে তারা একজন আরেকজনের সাথে যৌন সঙ্গম করার আগে অনুমতি নাই অনুমতিটা কিভাবে নাই অনেকভাবে ইমপ্রেস করে যে আপনি দেখছেন কোনোদিন এই যে রাস্তায় কুকুর টুকুর আছে তিনটা কুকুর মিলে একটা কুকুরকে ধর্ষণ করতেছে দেখছেন আপনি তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে অনেকক্ষণ তারা চাটে চাইটা টাইটা অনেকভাবে ম্যানেজ করে রাজি হয় তারপরে পিছিয়ে এটা ফ্যাক্ট মানুষের মানুষের সম্মুখে সম্মুখে বা অন্য প্রাণীর সম্মুখে ধর্ষণ করেন হ্যাঁ কিন্তু দেখেন মানুষ মানুষ যেগুলো আছে মানুষ যদি প্রাণী হ্যাঁ ধর্ষণ কে ধর্ষণ কে করে মানুষের সামনে না না মানুষ মানুষে যদি আরেক মানুষকে যদি ধর্ষণ

ধর্ষণের ঘটনা আপনি এরকম হাজার ঘটনা পাবেন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে ধরে তাকে ধর্ষণ করে ফেলছে আরেকজন দেখে ফেলছে মানে সে জানে না যে ধর্ষণ করছে সে জানে না আরেকজন দেখে ফেলছে কারণ সে রাস্তা দিয়ে যাচ্ছিল আনফর্চুনেট তার জন্য যে দর্শক তার জন্য তো এইটা আপনি কি ভাবেন আপনি একটা সমস্যা হচ্ছে যে মিনহাজুল ইসলাম ভাই আপনি বুঝেন না আমি কি বলতে চাইতেছি আর যে উত্তরগুলো দেন সেটা আপনার ধর্মের বিরুদ্ধে শুধু যায় না আপনার অস্তিত্বের বিরুদ্ধে যায় আমি মনে করবো এটা আপনার নিরাপত্তার জন্যই আপনার আহ আসলে পড়াশোনা করা উচিত এবং বাস্তবতার সাথে পরিচিত হওয়া উচিত আহ আপনি আপনি কি সমান কি সমান যেগুলো কথা যুক্তিতে নিয়ে যান সেগুলো যুক্তির ভিতরে পড়ে না দেখেন পশু প্রাণী যে যেটা আপনি বললেন যে পশু প্রাণী আছে বা আছে মানুষ মানুষ মানুষের সমান বুঝে এটা বিজ্ঞানীরা প্রমাণ করতে না যে মানুষের সমান বুঝে মানুষ হলো পৃথিবীরতে আমি আমি আপনাকে বলি নাই যে মানুষের সমান বুঝে আমি বলেছি সবার নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে সবার নির্দিষ্ট খি ধর্ষণ করে মানুষ করে না অথচ মানুষ মানুষের চিন্তার দিক থেকে মানুষ অনেক অনেক বেশি সমৃদ্ধ অনেক বেশি স্ট্রং কিন্তু সেই চিন্তাটাকে কাজে লাগিয়ে তারা এই যে ধর্ম তৈরি করেছে গরুর কিন্তু আলাদা গরু হিন্দু গরু মুসলমান গরু দেখছেন তাদের মধ্যে আলাদা কোনো এই ডিভাইড করা এই ধরনের মারামারি কোন পশু

সমস্যাটা হচ্ছে আপনি সমস্যাটা হচ্ছে মিনহাজুল ইসলাম ভাই বোঝে কই গেলেন বোঝেন না এবং আমি আমি তো টায়ার্ড হয়ে গেলাম বুঝাইতে বুঝতে হবে আপনাকে কি কথা বলছি সেটা যদি না বোঝেন তাহলে তো খুবই সমস্যা হয় মিনহাজুল ইসলাম ভাই আপনার অপেক্ষা থাকবো